Forget you all, you'll never forget all.
উপস্থিত অতিথিদের জন্য ঘোষণা, আপনারা যারা নামাজ পড়তে চান হল টু পুষ্পগুচ্ছ হলের কোথায় মহিলাদের জন্য হল টু এর গ্রিন নাম্বার টু, দুই নাম্বার গ্রিন রুমে পুষ্পগুচ্ছ হলের দুই নাম্বার গ্রিন রুমে নামাজের ব্যবস্থা রয়েছে, মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে পুষ্পগুচ্ছ হলের গ্রিন নাম্বার টুতে। পুরুষদের জন্য আলাদা মসজিদ রয়েছে, দুই হলের মাঝখানে মসজিদ আছে, শুধু মহিলাদের জন্য হল টু এর গ্রিন নাম্বার হল টু এর গ্রিন রুম টুতে ব্যবস্থা করা আছে। সুধি, সার্টিফিকেট বিতরণ পর্ব শেষে আমরা লাঞ্চ ব্রেকে যাব, সকলকে নিজেদের বুথ থেকে কুপন দেখিয়ে লাঞ্চ পোস্ট সংগ্রহ করার আহ্বান জানাচ্ছি। লাঞ্চ ব্রেকের পর কেউ চলে যাবেন না, কারণ লাঞ্চ চলাকালীন সময়ে আমরা কালচারাল প্রোগ্রাম শুরু করব। কালচারাল প্রোগ্রামের পরপরই থাকবে এলআরবির পরিবেশনা। যারা অলরেডি লাঞ্চ বক্স সংগ্রহ করেছেন কিংবা করবেন তাদের উদ্দেশ্যে বলছি, হলের ভেতরে কোনো লাঞ্চ বক্স যেন না থাকে। সবাইকে অনুরোধ করছি এদিক ওদিক প্যাকেট ফেলে হল রুমটা পরিবেশটা নোংরা করবেন না। ছবিটা পরে তুলেন, এখন আজকে পরে তুলেন।
হবে যা এটা কিছু বললে এরপরে কিন্তু কিছুই বলবো এই ম্যাডামের কিন্তু স্টপ করতে পারবে Thank you.
আছে কালচারাল ভিজুয়ালাইজ প্রতি বছর বছর একটা ইভেন্ট করে প্রতি বছর হলে এত কষ্ট হবে না তিনশো চারশো দ্বিতীয় বছর কেউ না আসে যারা আসছে থ্যাংক ইউ আর পড়ছি তো 50 বছর আগে আমি আমি যখন গ্রাজুয়েশন করছি নিউজিল্যান্ডে তখন করছি আর কি ইউর অ্যাটেনশন প্লিজ ডিয়ার গ্রাজুয়েটস Your attention, please. Could you sit? Please, we have got one more speech by our Honorable Registrar, Primeasia University. That's vote of thanks. So, could you please sit down? Only for 5 minutes. So, I hope all of you have received your certificates. Now, you are all graduates. Now, could you please sit down? Could you please move to your seat, please? Those who are standing outside, could you come and sit on your on the respective places? All right then. Now we are almost concluding our speech, our morning ceremony. Now this is time that our Honorable Registrar of Primeasia University will say something to you and he will convey thanks to all those who are associated with the program and our guests, especially you, the graduates. Thank you very much. Honorable Registrar, Primeasia University, please. বিসমিল্লাহির রহমানির রহিম এখন কনভোকেশনের শেষ পর্যায়ে শুধু ধন্যবাদ দেওয়ার পালা তো ছাত্র আমাদের লোকজন নাই বললে চলে তারপরও জাস্ট বলার খাতিরে কিছু বলছি এই কনভোকেশনের জন্য যা যা আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য বলা হয়েছে আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি এবং মাননীয় মন্ত্রী তিনি এই অনুষ্ঠানে আসছেন অংশগ্রহণ করেছেন
এবং উনি ছাত্রছাত্রীদের ডিগ্রি ডিগ্রি প্রদান করেছেন, এই জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি কনভোকেশন স্পিকারকে, যিনি এই একটা বড় অনুষ্ঠানে এটা তার যে মূল্যবান বক্তব্য সে সেটা প্রদান করেছেন, এবং এতে ছাত্রছাত্রী অভিভাবক সবাই মুগ্ধ। আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এই এই বোর্ড অফ ট্রাস্টিজ চেয়ারম্যান জনাব এম এ খালেককে, তিনি এই অনুষ্ঠানের জন্য মোটামুটি আমাদেরকে বেশ সাহায্য সহযোগিতা করেছেন। আরও আছেন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর, যিনি এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দিন রাত কাজ করেছেন, এবং কোনো জায়গায় প্রতিটা ক্ষেত্রেই নিখুঁতভাবে কাজ কীভাবে হয় এই কলাকৌশলটা অ্যাপ্লাই করেছেন। এর সাথে তার সাথে ছিলেন মাননীয় ডিনগণ, তিনজন দিনেই আমি অনেক সময় দেখেছি তারা রাত্র 10টা পর্যন্ত কাজ করেছে, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি কনভোকেশন মার্শাল ডক্টর এজ এম ওমর ফারুক, যার যে পারফরমেন্স এক ছোট্ট কথায় বলতে গেলে দিস ইজ এক্সেলেন্ট, এই জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রাজুয়েটদেরকে, যে গ্রাজুয়েটরা এখানে 2600 গ্রাজুয়েট, এরা যে শৃঙ্খলা এবং আচার আচরণ দেখাচ্ছে তা সত্ত্বেই তারা ভূষণ প্রশংসার দাবিদার। এই এই গ্র্যাজুয়েটদের যদি আচরণটা এত সুন্দর না হতো, হয়তো আমাদের অনুষ্ঠান এত সুষ্ঠুভাবে করা সম্ভব হতো না। আমি সমস্ত গ্র্যাজুয়েটদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি, একই সাথে তাদেরকে তাদের আচার আচরণ এবং তাদের সুন্দর পারফরমেন্সের জন্য তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে তার অভিভাবক, সম্মানিত অভিভাবকগণ, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে আসছে, তাদের যথেষ্ট কষ্ট হয়েছে, সেই অনুযায়ী আমরা হয়তো তাকে তাদেরকে অতটা সেবা দিতে পারি নাই, তারা যে আসছে এই জন্য আমরা কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন মিডিয়া প্রতিনিধিগণ যারা এখানে আসছেন এবং আমাদের অনুষ্ঠানকে ভালোভাবে উপভোগ করেছেন। আমি বিশ্বাস করি তারা তাদের পক্ষে যতটুকু সম্ভব এই জন্য তারা এটা প্রচারে কোনো দ্বিধাদ্বন্দ্ব করবে না, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ সদস্যবৃন্দকে, যারা দিন রাত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সফলতার পর্যায়ে নিয়ে আসছেন। আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ, তারা তো কখনো কখনো বিদ্যুৎ গতিতে কাজ করেছে এবং এই অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এটা একটা চ্যালেঞ্জ হিসেবে তারা নিয়েছে, তারা বেশ সফলতা অর্জন করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এক্সামের অফিসারদেরকে, কন্ট্রোলারকে, যে তারা এই 6000 ছাত্রছাত্রীদের রেকর্ডটাকে সুন্দরভাবে তৈরি করতে পারছে, যার জন্য কোনো রকম অসুবিধা নাই, তাদেরকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ আরও জানাচ্ছি বিশেষ অতিথি হিসেবে যারা আসছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান ডাইরেক্টলি ইনডাইরেক্টলিভাবে যারা সাহায্য সহযোগিতা করেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাই এই বিশ্ববিদ্যালয়ের আইটি এবং ইউমেস শাখাকে, এই আইটি এবং ইউমেস শাখা হওয়াতে আমাদের অনেক তথ্য সহজভাবে সম্পাদন করা সম্ভব হয়েছে, সকলকে ধন্যবাদ। প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় কনভোকেশন উৎসবের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তাসমিয়া ইসলাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি। আমি ফারজানা জান্নাত, লেকচারার, ডিপার্টমেন্ট অফ বেসিক সায়েন্স। প্রিয় গ্র্যাজুয়েট, আপনারাই আমাদের আজকের অনুষ্ঠানের প্রাণ। প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের সকলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন।
উপস্থিত অতিথিবৃন্দ, আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বটি সাজানো হয়েছে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। আশা করছি সবাই প্রোগ্রামটি উপভোগ করবেন। কেমন লাগলো সবার এই নাচটি? ফারজানা ম্যাডাম, আপনার কেমন লেগেছে? খুব ভীষণ ভালো। আচ্ছা, বেশ তো একটা জম্পেশ খাওয়া দাওয়া হলো, তাই না? এরপর তো একটু পান হলে ভালো হয়। আপনি কি পান খেতে পছন্দ করেন? হ্যাঁ, একটু মিষ্টি পান হলে ভালো হয়, সাথে যদি একটু মশলা থাকে।
তাহলে তো কথাই নাই। আমাদের পরবর্তী অংশগ্রহণকারী যে তাকে তার ডিঙা ঘাটে লাগিয়ে পান বানিয়ে পরিবেশন করার জন্য একটু তো সময় দেওয়াই যায়। এবার আসছে ফার্মেসি ডিপার্টমেন্টের শানিন ঘাটে ডিঙা ভিড়িয়ে মশলাদার পান খাওয়াতে। এবার আসছে ফার্মেসি ডিপার্টমেন্টের শানিন। টেক্সটাইল ডিপার্টমেন্টের মাহফুজ কেনই নিঃসঙ্গতা গানটি নিয়ে।
Hello. Hello, check, one, two. Hi. ভাই আমার এই মোটরটা কিন্তু কিবোর্ড দিবেন, হ্যাঁ এই মোটরটা কিবোর্ডও দিবেন, হ্যাঁ Check. জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে সবাইকে গাইতে হবে আমার সাথে স্বপ্নগুলো অন্য কারো ফুলগুলো আমারই কান্নাগুলো থাক দু চোখে কষ্ট আমারই ভেবে নেব প্রেম আলো আধারি কেউ না জানু কোন বিরহে দিন চলে যায় আজ কিভাবে মন পিছু টানে তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে। ইচ্ছেগুলো থাক হৃদয়ে ব্যর্থতা আমারই, সুখ না হোক অন্য কারো দুঃখরা আমারই, ভুলে যাব মন কেন আজ হেরারি, কেউ না জানু কোন হতাশায় দিন চলে যায় নীরবে হায়, মন পিছু টানে তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে। কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা, কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা আমাকে ঘিরে সবাই, কেউ না জানু কার কারণে, কেউ না জানু কার স্মরণে মন পিছু টানে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে। লা 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 লা। থ্যাংক ইউ। হৈমন্তী শুক্লা অবুঝের মতো একই করিল, সোনাবন্ধুর প্রেমের মন্ত্রে কাবু হলো। এখন গাইবে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের হৈমন্তী শুক্লা।
সবাই একসাথে হাত তুলি হবে। প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে এ জীবন গেলে, যদি না পাই তোমারে আমার জীবনের তারে, যদি সবাই রেসপন্স দেখতে চাই একসাথে, সবাই সোনা বন্ধু ভুলতে পারো বন্ধু শুক্লাকে অসংখ্য ধন্যবাদ তার সুন্দর একটি গানের জন্য, তার চেয়েও বেশি ধন্যবাদ যারা সামনে এসে পারফর্ম করেছেন। এবার আসছেন আমাদের প্রাইমেশিয়া ইউনিভার্সিটির খুব পরিচিত মুখ, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের ববি ম্যাডাম আসছেন বেবি নাজনীনের গান নিয়ে। Hello. Hi.
বন্ধু তুমি কই কই রে কি প্রাণ বুঝে যাই রে ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝে যাই রে ও তুমি ছাড়া বাঁচি না ও তুমি ছাড়া বাঁচি না ও তুমি বিনা নাই নাই রে যাই রে ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝে যাই রে প্রেমেরই কারখানা হাজারে হাজারে জলে প্রেম জ্বালা মানুষ পাচে না বন্ধু প্রেম ছাড়া আমিও পাচি না বন্ধু তোমায় ছাড়া ভালোবাসা জানি না বন্ধু প্রেম করে তুমি আমার জীবন রে বন্ধু তুমি আমার জয় ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝে যায় রে তুমি কই কই রে এ প্রাণ বুঝে যাই রে ও তুমি ছাড়া বাঁচি না ও তুমি ছাড়া বাঁচি না ও তুমি বিনা নাই নাই রে এ প্রাণ বুঝে যাই রে ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝে যাই রে থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার স্টুডেন্টস প্লিজ আমাদের সামনে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ বসে আছেন আপনারা প্লিজ আপনাদের জায়গায় যান অথবা সাইড থেকে আপনারা আনন্দ উপভোগ করুন কারণ এখানে আমাদের মাননীয় ভিসি স্যার আছেন মাননীয় রেজিস্ট্রার স্যার আছেন আমাদের মাননীয় ট্রেজারার স্যার আছেন সম্মানিত ডিনবৃন্দ এবং সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ আছেন প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের জায়গায় গিয়ে আনন্দ উপভোগ করুন আপনাদের জন্য এই প্রোগ্রাম আপনারা অবশ্যই উপভোগ করবেন তবে ডিসিপ্লিনটা মেনটেন করে এখানে যাতে আমাদের সম্মানিত অতিথিদের কোনোভাবেই যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারটা আমরা খেয়াল করবো এবং ভলান্টিয়ার যারা আছে তারা যেন সাইডে সাইডে থাকেন
অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম, আপনারাই আমাদের এই অনুষ্ঠানের প্রাণ। কথাটির যথার্থতা প্রমাণ করে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কিন্তু একটু শান্ত হয়ে বসতে হবে, কারণ আমাদের আরও অনেকগুলো পারফরমেন্স বাকি আছে, বিনোদন আরও বাকি আছে, একটু বসতে হবে। ববি ম্যামের জমকালো নাচের গানের পর এবার জমকালো নাচ নিয়ে আসছে বৃষ্টির দোলন মন। দাদা মিউট করেন একটু, হেডফোন আনেন, হেডফোন। আচ্ছা, উপস্থিত সকলের মনোযোগ আকর্ষণ করছি, একজন বাচ্চা ছেলে তার বাবাকে খুঁজে পাচ্ছে না, বাবাকে খুঁজে পাচ্ছে না, এমন একজন বাচ্চা ছেলে আছে। ইফাতের বাবা আপনি যেখানেই থাকুন, মঞ্চের কাছে চলে আসার অনুরোধ করা যাচ্ছে, আপনার ছেলে আপনাকে খুঁজে পাচ্ছে না। আচ্ছা, আপডেট হচ্ছে, পাওয়া গেছে, ঠিক আছে, ধন্যবাদ। আর এদিকে আসে, এদিকে টাইনিয়া বান দিয়া দাও, এদিকে টাইনিয়া। যান্ত্রিক গোলযোগের জন্য আমরা একটু সময় নিয়েছি,
দয়া করে আপনারা একটু শান্ত থাকেন, আমাদের একটু সময় দেন, সহযোগিতা করেন, যান্ত্রিক গোলযোগ ঠিক হয়ে গেলে আমাদের নাচ শুরু হবে। শুরু হয়ে গেছে, ঠিক আছে। Say hi.
পরপর দুটি জমকালো গান নাচের পরে এখন বাউলিয়া ঢঙ্গে তার কাম সাধনার কথা জানাতে আসছে আইটিএইচএম এর মেজবা তার ম্যান্ডোলিনের সাথে। Hello.